আর এমন পাপ সে করেছে যে তার খানদান ধ্বংস হয়ে যাবে, এমন অপরাধ করেছে যে তার জীবন দশাতে সে দেখতে পাবে সে একটু একটু করে ধ্বংস হয়ে গেল, তার সন্তান সন্ততি তার ছেলে মেয়ে হাহাকার করতেছে, আল্লাহর আরশ কাঁপে, আল্লাহর আরশ কাঁপে, আরে আল্লাহর আরশ কাঁপে, হ্যাঁ কাঁপে। সাদ বিন মাজ রাদিয়াল্লাহ তাআলা যখন মারা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে উঠেছে, 70,000 ফেরেশতা নেমে এসেছিলেন তার জানাজা পড়ার জন্য, সূর্যের আলো কমে গেছিল, অর্থাৎ আল্লাহ রাস কাপ এর দ্বারা প্রমাণিত। বাবাজি আমার মেয়েদের উপরে অত্যাচার করলে আল্লাহ রাস কাপে, যে কোনো মেয়ে হোক যদি তার উপরে আপনি জুলুম চালান, গরিব ঘরের মেয়ে হোক ধনী ঘরের মেয়ে হোক, যদি কোনো মেয়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, অর্থাৎ খারাপ ব্যবহার মানে আমি অন্য পাপের কথা বলছি না, এমনি কথা কাটাকাটি করলেন, ছোটো বড়ো করে বললেন, কোনো মেয়ের চোখ দিয়ে পানি বেরো, এটাতে আল্লাহ রাস কাপে, কারণ তারা অসহায় আছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। ঠিক তেমনি কোনো অন্ধ মানুষকে কখনো কষ্ট দিবেন না, এটা আল্লাহ রাস কাঁপে। অন্ধ মানুষ যখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল দেখতেন তখনই আল্লাহ রাসূল বলতেন মারহাবা, এর জন্য আল্লাহ পাক আমাকে ডেকেছেন, তাকে স্বাগতম জানাতে। উম্মে মাকতুম একজন সাহাবী, দুইটি চোখ অন্ধ ছিল, একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি কুরাইশ ধনী মানুষদেরকে নিয়ে কিছু কথা বলছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাইতেছেন যদি এরা মুসলমান হয়ে যায়, পয়সাওয়ালা লোক কি যেটা আমাদের হয় পয়সার অনেকের খাতির করলে যদি কিছু উপকার হয়ে যায়, উপকার হবে যদি আল্লাহ যা করুন তাই হোক, একটু খাতির তিনি তাদেরকে শোনাচ্ছিলেন, ইসলামের কথা শোনাচ্ছেন। এমন সময় উম্মে মাকতুম দৌড়ে এলেন, অন্ধ মানুষ ছোট 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 এলেন, এসে ইয়া রসুল আল্লাহ দেখতে পাচ্ছেন, যে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ, কিছু কথা জিজ্ঞেস করতে হচ্ছে, আরে আল্লাহ রসুল ছিলেন নিষ্পাপ, আল্লাহ রসুলের থেকে ভদ্র কেউ ছিল না, তবু তার মনটা একটু খারাপ হয়ে গেল যে এই লোকগুলোকে আমি একটু বুঝাচ্ছি, তার কপালটা একটু কুচকে উঠলো, মুখটা ঘুরিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী অবতীর্ণ করলেন, আবাসা ওয়াতাল্লাহ আনজাহুল আমা, আপনি কপাল কুচকে দিলেন মুখ ঘুরিয়ে নিলেন, আপনার কাছে একটা অন্ধ এসেছিল, ওদের থেকে ওই ধনীগুলোর থেকে হয়তো অনেক ভালো হতে পারে, কখনো কোনো অন্ধ মানুষকে লান্তান করবেন না, কখনো করবেন নি আল্লাহর আরশ কাঁপবে, আর পাগলদেরকে কখনো কিছু বলবেন না, যারা পাগল হয় তাদেরকে বলবেন না। ভাই আমার আপনার অপরাধের বন্যা বইয়ে দিয়েছেন আপনি, কোনো একজন মানুষ কেঁদেছে এসে বলছে আমি আমার স্ত্রীর পেটে ছেলে ছিল তাকে আমি নষ্ট করে দিয়েছি, যে এটা জিজ্ঞেস করেছিল যে ছেলেটা একটু অসুবিধা আছে আমার বিবির, তাকে কি তাকে কি তার যাবে খবরদার খবরদারের কাজ করবে, করা আমরা যদি ভুল ভ্রান্তিতে করে থাকি আল্লাহ পাকের কাছে করা দাও কাঁদো, যে আল্লাহ পাক বলছেন কোরআন কারিমে যে তুমি তাদেরকে খাবার দেওয়ার ভয়ে কি লোকজ্জার ভয়ে নিজের নেশালকে কেটো না হত্যা করো না, হতে পারতো ওই ছেলে হয়তো একটা বিশাল কেউ ছিল, তো যখন জিজ্ঞেস করলো আমি বললাম যে না কখনোই তুমি পারো না এটা নষ্ট করতে, বললো হুজুর আমার মেয়ের সাথে খুব খারাপ ডাক্তার বলছে, বললাম আমি ডাক্তার কোথায় রাখো বাদ না, সে কি মরে যাবে তুমি জানো, তুমি গ্যাবে খবর জেনে নিছো, কথা শুনলো না সেটা নষ্ট করলো নষ্ট করলো, আজ পর্যন্ত সে পস্তাচ্ছে, তবে সে নষ্ট করেছিল শরীর খারাপের জন্য না, বিয়ে হয়েছে নূতন দু মাসের ভিতরে ছেলে এসে গেছে মায়ের পেটে, ধর এই মধ্যে ছেলে এসে যাবে সুখ কেমন করে হবে আমাদের শান্তি নেবে, ধর কি হলো আল্লাহ জ্বর কেটে দিলেন একদম, এসব পাপকে আল্লাহ মাফ করবেন নি খুব সহজে, সব সবই কোনো লোকের দোয়া থাকে হয় আল্লাহ কাছে কান্নাকানি করো, আল্লাহ রব্বুল ইজ্জতের রাস্তায় এমন বহু ভয়ঙ্কর কাজ আছে যেগুলো তোমার জন্য আল্লাহ রাস কাঁপবে, তোমার পাপের জন্য তোমার বংশধরকে তার জন্য পস্তাতে হবে, যে যেমন কুষ্ঠব্যাধি কোনো যদি লোকের হয় রোগ হয় জেনে রাখো খোঁজ নিয়ে দেখো তার উপরে তার সাতপুরুষ আগে হলেও তার কারো না কারো ছিল, কারো না কারো ছিল, নেমে আসে কুষ্ঠব্যাধি নেমে আসে।